একটা একেবারে প্রাইভেটে খরচে জিপ চালাবেন ভাইয়া, পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে 100% অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট, চতুর্দিকে পার্কিং সেন্সর দেওয়া আছে, এখানে আপনি জাপানি স্পয়লার দেওয়া আছে, খুবই একেবারে গাড়ির সাথে অরিজিনাল যেটা আপনার থাকে সেটা হচ্ছে আপনার গাড়ির স্পেয়ার চাকার যে কাভার, এটা একটা জিপের সৌন্দর্য। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ রহমত। বাবু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 84 থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সানবিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের সারা কালেকশন কি ভাই? আজকে দেখাবো ভাই খুবই স্পেশাল একটি টয়োটা রাজ দেখাবো, কারণ এটা হচ্ছে স্পেশালটা কেন বললাম ভাই, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, আর কালারটা দেখেন একেবারে ওয়াইন কালার, একেবারে দুটো নাম্বার প্লেট যদি খুলে ফেলি মনে হবে একেবারে রিকন্ডিশন গাড়ির মতো। আচ্ছা সামনে থেকে শুরু করি, চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো এলইডি প্রজেকশন হেডলাইট, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট, সাথে কিন্তু এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন ভাই, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার, নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ15 সিরিয়াল। এই পাশের লাইটটা দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট, এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। আর কালারটা একটু দেখেন ভাইয়া, খুবই জোশ একটি কালার ভাইয়া, এটা কিন্তু রেড ওয়াইন বলা যাবে, এটা ওয়াইন কালার, কিন্তু রেড ওয়াইন না, এটা ওয়াইন, শুধুমাত্র ওয়াইন। এবং খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একেবারে জিপের যে অরিজিনাল যে লুকিং গ্লাস থাকে সেই লুকিং গ্লাসটি আছে মাশাআল্লাহ। অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া, খুবই ফ্রেশ অবস্থায় আছে। সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, এখানে পুরো গ্লাসে কিন্তু আপনার হিটার সেন্সার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালয় রিং, গাড়ির সাথে যে রিং সেই রিংগুলো, সাথে রেন সেটও দেখতে পাচ্ছেন ভাইয়া, 4টা রেন সেট, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেন সেট সেই অরিজিনাল রেন সেট, একেবারে টোটাল রাশের লোগো দেওয়া আছে গ্লাসে, টোটাল লোগো দেওয়া আছে, খুবই ইউনিক ডিজাইনের। এখানে একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে একেবারে এলইডি লাইটিং সহকারে। আর গাড়ির ভিতরটা আমি একটু দেখাই ভাইয়া, ভিতরটা তো মানে অসাধারণ একেবারে, এরকম লাস্ট সেকেন্ড পিস দেখাতে হবে না ইনশাআল্লাহ। দেখেন ভিতরটা হচ্ছে মেরুন কালার, যেটা আপনার হ্যারিয়ারে বা এখনকার যে লাক্সারি যে গাড়িগুলো সেগুলোতে থাকে, এবং ভিতরের সিটগুলো হচ্ছে সুইট লেদারের সিট ভাইয়া, ভিতরটা দেখেন অসাধারণ একেবারে, অসাধারণ, জি ইনশাআল্লাহ দেখলেই পছন্দ হবে, কারণ এত ফ্রেশ রাস আপনাকে কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন ভিতরটা একদম সুপার কন্ডিশন, সুপার কন্ডিশন মানে একদম অস্থির ফ্রেশ একটা গাড়ি। এই গাড়ির ট্যাক্সটা তো ভাই কম, ট্যাক্সটা একেবারে প্রাইভেটে খরচে জিপ চালাবেন ভাইয়া, পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে 100% অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট, চতুর্দিকে পার্কিং সেন্সর দেওয়া আছে, এখানে আপনি জাপানি স্পয়লার দেওয়া আছে, খুবই একেবারে গাড়ির সাথে অরিজিনাল যেটা আপনার থাকে সেটা হচ্ছে আপনার গাড়ির স্পেয়ার চাকার যে কাভার, এটা একটা জিপের সৌন্দর্য, শুধুমাত্র রাশেই পাবেন এই জিনিসটা। দেখেন মাশাআল্লাহ একেবারে অরিজিনাল অবস্থা আছে, পিছনে কিন্তু ভিগো বাম্পার দেওয়া আছে, আর পিছনটা আমি একটু খুলে দেখাই, এ দেখেন একেবারে নতুনের মতো ভাইয়া, হ্যাঁ অনেকই তো, যেহেতু সিএনজি এলপিজি কিছুই করা হয়নি, আমি একটু পুরোটা উঠে দেখি ভাই, এ দেখেন ভাই কোথাও কোনো ছিদ্র পান কিনা দেখেন, অনেকে কিন্তু সিএনজি খুলে বলবে তেলের গাড়ি, এটা কিন্তু 100% অরিজিনাল তেলের গাড়ি, এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু কোথাও কোনো কিছু করা হয়নি, প্রতিটা জয়েন্টগুলো দেখেন একেবারে অরিজিনাল যে কালার সেই অরিজিনাল কালারগুলো আছে, প্রত্যেকটা লাইটে দেখে নেবেন ইনশাআল্লাহ কোটো জাপান লেখা আছে প্রতিটা লাইটে, প্রতিটা গ্লাসে। এই পাশটা দেখেন ভাইয়া, এই দেখেন এই পাশটা বললাম না, এটা সেকেন্ড পিস কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ, একেবারে চ্যালেঞ্জ। দেখেন খুবই সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ, একেবারে ওয়ান পিস, এই দেখেন একদম ওয়ান পিস গাড়ি ভাই, দেখেন সিটগুলো দেখেন একেবারে লেদার সিট, জি এই দেখেন ডোর প্যাডগুলো নিকেল হ্যান্ডেল দেওয়া আছে, লেদার আপনার সুইট লেদার দেওয়া আছে, এখানে খুবই চমৎকার একটি গাড়ি। সামনে তো এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর, এবং চাবি হচ্ছে স্মার্ট কি, আচ্ছা জি এই দেখেন সবকিছু অ্যাক্টিভ ভাইয়া, প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি আবার অনেকে হাফ পুশ বলে? হ্যাঁ হাফ পুশ বলে, এটা হাফ পুশ বলার কারণ আছে ভাইয়া, কারণ এটা চাবি দরকার পড়ে না, এই যে এটা হচ্ছে স্মার্ট কি, হ্যাঁ আপনি এটা 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 দিয়ে আপনি স্টার্ট দিতে পারবেন সবসময়। দেখেন এই দেখেন গাড়ির মাইলেজটা দেখেন ভাইয়া, অরিজিনাল মাইলেজ 57,817, ভিতরে ডিভিডি ব্যাক ক্যামেরা, এই যে এসির জালিগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস দেখেন মাশাআল্লাহ, একেবারে অরিজিনাল অবস্থা আছে ভাই, দেখেন এগুলো একেবারে ফুল ফ্রেশ, ভিতরে সেলিংগুলো একটু দেখেন, এই দেখেন ভিতরটা। খালি গাড়ি কিনলে হবে না ভাই, গাড়ির কিছু কিছু গাড়ির কোয়ালিটি থাকে, সে কোয়ালিটিগুলো দেখতে হবে যে গাড়িতে কী আছে, আসলে অনেক সুন্দর একটি গাড়ি। চলুন এবার ইঞ্জিনটা, চলুন ইঞ্জিনটা দেখেন,
দেখেন গাড়ির ইঞ্জিন, সামনের ভিতরে আগে চ্যাটিসগুলো দেখে নিন ভাইয়া, একেবারে অরিজিনালের মতো দেখেন, প্রত্যেকটা লাইটে কয়টো জাপান লেখা আছে, সামনে মার্সেলো দেখেন, একেবারে অরিজিনাল অবস্থাতে দেখেন, এগুলো দেখেন, এইগুলো এখনও ইউজ করলে কিন্তু অনেক সময় কালো হয়ে যায়, দেখেন এগুলো একদম নতুন মতো, যে ইঞ্জিনের সাইলেন্সারটা দেখেন, এই সাইলেন্সারটা দেখেন একদম নতুনের মতো ভাইয়া, একদম নতুন, হ্যাঁ, তারপরে ভিতরে এই যে দেখেন বডি হিট প্রুফগুলো একদম জাপান কন্ডিশনে আছে, সিসি হচ্ছে 1500 ভাইয়া। ২০১১ রেজিস্ট্রেশন হচ্ছে 2016 1500 সিসির টয়োটা রাশ। এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 18,45,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ। আপনার মোবাইল নম্বর, ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি নম্বর 01971222570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।